দুই সালের ভয়াবহ বন্যার পর চলতি বছর গত এক মাসে দুইবার ডুবেছে সিলেট প্রথম দফায় সাতাইশ মে সিলেট সিটি সহ বারো উপজেলায় সাড়ে সাত লাখ মানুষ পানিবন্দী হন আর দ্বিতীয় দফায় পনেরো জুন নগরীসহ পুরো জেলা আক্রান্ত হয় বন্যায় বর্তমানে আট লাখ মানুষ পানিবন্দি অবস্থায় সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন কিন্তু কোটি কোটি টাকা ব্যয়ের প্রকল্পে কেন সুফল এলো না তা নিয়ে এখন প্রশ্ন উঠেছে শুধু সিলেট শহরেই প্রায় এক হাজার একশত আটত্রিশ কোটি টাকা বিভিন্ন প্রকল্পে ব্যয় হয়েছে তবু বন্যা ও জলাবদ্ধতা থেকে রেহাই পেল না সিলেট নগরী সচেতন মহল বলছে নদী ও ছড়া পরিকল্পিতভাবে গভীর করা হলে সিলেট শহর ও নদী তীরবর্তী এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি এত ভয়াবহ হতো না বর্তমানে নদী ছরা ও খালে যথাযথ খননের অভাবে পানির ধারণ ক্ষমতা হারিয়েছে সিটি কর্পোরেশনের প্রকৌশল শাখা জানিয়েছে দুই সালের পর থেকে দুই সাল পর্যন্ত ছড়া খনন ছড়ার পারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রিটার্নিং ওয়াল নির্মাণ ইউটাইপ ড্রেন ও ওয়াকওয়ে নির্মাণ নালা নর্দমা প্রশস্তকরণ জলাবদ্ধতা নিরসন সংক্রান্ত বিভিন্ন প্রকল্পে এক হাজার কোটি টাকা ব্যয় করেছে সিটি কর্পোরেশন চলতি বছর একই খাতে সাড়ে পাঁচ কোটি টাকা খরচ করেছে এছাড়া বিভিন্ন ওয়ার্ডে আরও প্রায় পঞ্চান্ন কোটি টাকার কাজ চলছে সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন আমরা সুরমা নদী পানিতে কানায় কানায় পরিপূর্ণ থাকায় নগর দিয়ে প্রবাহিত ছড়া ও খালের পানি নামাতে পারছি না এদিকে সিলেট জেলা প্রশাসন জানিয়েছে এ সময় পর্যন্ত সিলেটে আট লাখ বায়ান্ন হাজার তিনশো সাতান্ন জন বন্যা কবলিত এর মধ্যে মহানগরে পনেরো হাজার বর্তমানে মহানগরের আটটি ওয়ার্ডে জেলার একশো ষাটটি ইউনিয়নে বন্যার পানি রয়েছে সিলেটে বর্তমানে আশ্রয় কেন্দ্রে আছেন উনিশ হাজার সাতশো আটত্রিশ জন এসব আশ্রয় কেন্দ্রে সরকারি বেসরকারিভাবে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে পৌঁছানো হচ্ছে বিশুদ্ধ পানি ও ওষুধপত্র তিন দিন ধরে বৃষ্টিপাত না হওয়ায় সিলেট মহানগরেও বিভিন্ন এলাকা থেকে পানি নামছে তবে অনেক নিচু এলাকার সড়ক ও বাসাবাড়ি থেকে পুরোপুরি নামেনি বন্যার পানি অন্যদিকে জেলার বিভিন্ন উপজেলায় লোকালয় থেকে পানি কমে যাওয়ায় কেন্দ্র থেকে বসত বাড়িতে ফিরছেন বাসিন্দারা তবে যারা বাড়িতে ফিরছেন তারা পোহাচ্ছেন নানা ভোগান্তি সিলেট নগরী ও বিভিন্ন উপজেলায় বন্যার পানি ধীর গতিতে নামছে এখন পর্যন্ত সিলেটে সাড়ে আট লাখ মানুষ পানিবন্দী এছাড়া এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে সিলেটের দুটি নদীর পানি চারটি পয়েন্টে বন্যা কবলিত এলাকাগুলোতে পর্যাপ্ত ত্রাণের সংকট রয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা একই সাথে বন্যার পানিতে তলিয়ে রয়েছে নলকূপ ফলে আশ্রয় সহ বন্যা কবলিত এলাকায় রয়েছে বিশুদ্ধ পানির অভাব তবে জেলা প্রশাসনের পক্ষে বন্যা কবলিত এলাকায় ত্রাণ তৎপরতা চলছে সংশ্লিষ্টরা বলছেন সরকার পর্যাপ্ত বরাদ্দ দিচ্ছে তবে বানভাসীদের দাবি যা দেওয়া হচ্ছে তা চাহিদার তুলনায় কম